এইচএসসি বিএম এবং ভোকেশনাল রেজাল্ট দেখার জন্য গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পর এখানে সার্চ করতে হবে আমাদেরকে ই বোর্ড রেজাল্ট, ঠিক আছে। দেখেন আমি এখানে সুন্দর করে সার্চ করতেছি ই বোর্ড রেজাল্ট, এটা সুন্দর করে লিখবেন। দেখেন এটা লিখে আপনি জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাতে আমরা সুন্দর করে কিন্তু ক্লিক করে দিব, ঠিক আছে। তো দেখেন ক্লিক করার পর এই যে একটা পেজ আসবে, তো আপনাদের ফার্স্ট টাইম আসতে না পারে এই নেটওয়ার্ক জেমের কারণে, বাট আপনি পরবর্তীতে ট্রাই করবেন এইটা কিন্তু আসবে। আসলে আমরা একটু নিচে আসব এবং এখানে দেখতে পাচ্ছি আমরা বলতেছে এক্সামিনেশন চুজ ওয়ান। হ্যাঁ, এক্সামিনেশনের এই চুজ ওয়ান এই বাটনে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। আর সকলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমরা কী করবো, এইচএসসি আলিম ইকুইভ্যালেন্ট এইটাতে আমরা ক্লিক করবো। দেখেন এইচএসসি আলিম ইকুইভ্যালেন্ট এটা ক্লিক করার পর নিজে দেখতে পাচ্ছেন ইয়ার, ঠিক আছে। এই ইয়ারে ক্লিক করে আমরা কিন্তু এখানে সুন্দর করে 2023 দিয়ে দিব, ঠিক আছে। 2023 কিন্তু দিয়ে দিব, বাট এখনও 2023 রেজাল্ট যেহেতু পাবলিশড হয়নি আমি 2022 দিলাম। তারপরে বোর্ড, সো আপনার কোনটা বোর্ড সেটা দিতে হবে। হ্যাঁ, সো আপনার যদি হচ্ছে ভোকেশনাল বোর্ড হয় সো আপনি কিন্তু এখানে টেকনিক্যাল বোর্ড দিয়ে দিবেন, ঠিক আছে, আপনি যদি ভোকেশনাল থেকে হয়ে থাকেন। হ্যাঁ, তো এখানে কিন্তু টেকনিক্যাল দিতে হবে। আর তারপর হচ্ছে যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, হ্যাঁ, রেজাল্ট টাইপ এখানে ক্লিক করে ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিতে হবে। তারপর আপনার যে রোল নাম্বারটি ছিল আপনার পরীক্ষার সময় সেই রোল নাম্বারটি কিন্তু এখানে সুন্দর করে দিতে হবে। আর সকলের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং এইখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। সো আমি রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমরা হচ্ছে একটা সিকিউরিটি কি পাবো, চার ডিজিটের, এই সিকিউরিটি কিটা কিন্তু এখানে আমরা বসায় দিব, ঠিক আছে। এই যে দেখো, এই যে একটা সিকিউরিটি কি এটা আমরা এখানে সুন্দর করে বসাবো। হ্যাঁ, এই যে দেখো আমি চেঞ্জ করে নিলাম, রিলোড বাটনে ক্লিক করলে কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং যেটা সহজ মনে হবে সেটা আমরা বসাবো। তো এটা 399922, ঠিক আছে। দেওয়ার পর আমরা হচ্ছে গেট রেজাল্ট এই বাটনে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের রেজাল্টটি কিন্তু বের হয়ে যাবে। সো দেখো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, দেখো এই যে গেট রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের যে রেজাল্টটি এটা কিন্তু সুন্দর করে এখানে চলে আসছে। এখানে রোল নাম্বার, স্টুডেন্টের নাম, বাবা মায়ের নাম, বোর্ড, গ্রুপ, রেজাল্ট দেখতে পাচ্ছ, জিপিএ 4.8, ঠিক আছে, সব কিছু চলে আসছে। এবং কোন সাবজেক্টে তুমি কি জিপিএ পেয়েছো সব কিছু কিন্তু এখানে থাকবে। তো এই ছিল ভিডিও, লাইক করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।